শুরুতে এই সংবাদ শিরোনাম, মোদির জন্য ট্রাম্পের চেয়েও খারাপ পরিণতি অপেক্ষা করছে। কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসতে চান ইমরান খান। ভারতীয় নৌবাহিনীর জন্য জাহাজ নির্মাণের কারিগরি সহায়তা দেবে তুরস্ক। নাগর্নো কারাবাখের কবরস্থানে ফুটে উঠেছে আর্মেনিয়ার ধ্বংসযজ্ঞ। এবং সবশেষ থাকছে বড় ধরনের সামরিক মহড়ার আয়োজন করতে যাচ্ছে রাশিয়া, ভয়ে কাঁপছে আমেরিকা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য সদ্য পরাজিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়েও খারাপ পরিণতি অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার হুগলির নির্বাচনী জনসভায় ক্ষমতাসীন বিজেপির কঠোর সমালোচনা করেন তিনি। মমতা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশের সবচেয়ে বড় দাঙ্গাবাজ, বিধানসভা নির্বাচনে আমি থাকব গোলকিপার, আর বিজেপি একটা গোলও করতে পারবে না। মোদীর জন্য ডোনাল্ড ট্রাম্পের চেয়েও খারাপ পরিণতি অপেক্ষা করছে। পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের নেতাদের তুলাবাজ বলে সমালোচনা করে আসছে বিজেপি নেতারা। এর জবাব দিতেই বুধবার হুগলির জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কথায় কথায় বলে তৃণমূল কংগ্রেস তুলাবাজ, আপনি কি, আপনি তো সবচেয়ে বড় দাঙ্গাবাজ। দুদিন আগে হুগলির শাহগঞ্জের সভা থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ব্যাপক কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সেই জায়গা থেকেই জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মমতা বলেন, এই যে সবাই বলছে খেলা হবে, 2021 সালে একটাই খেলা হবে, একদিকে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে সিপিআইএম, কংগ্রেস, বিজেপি, আমি থাকব গোলরক্ষক, একটা গোলও কেউ করতে পারবে না। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ভারতের সঙ্গে তার দেশের বিরোধীর একমাত্র ইস্যু হচ্ছে কাশ্মীর, আলোচনার মাধ্যমে এই বিরোধ নিষ্পত্তি করা সম্ভব। বুধবার কলম্বোতে শ্রীলঙ্কা পাকিস্তান বাণিজ্য এবং বিনিয়োগ সম্মেলনে তিনি এসব কথা বলেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আমাদের একমাত্র বিরোধের বিষয় হচ্ছে কাশ্মীর এবং এটি কেবল আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব। আমি ক্ষমতায় আসার পরপর আমাদের প্রতিবেশী ভারতকে প্রস্তাব দিয়েছিলাম এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেছিলাম আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করে উপমহাদেশকে সামনে এগিয়ে নিতে। ইমরান খান বলেন, আমি সফল হইনি, তবে আমি আশাবাদী শেষ পর্যন্ত বিবেকের জয় হবে। একমাত্র বাণিজ্য সম্পর্কের মাধ্যমেই উপমহাদেশ দরিদ্র মোকাবেলা করতে পারবে। ভারত অবশ্য দাবি করে আসছে পাকিস্তান সন্ত্রাসবাদের মদত দিচ্ছে, এটি বন্ধ না করা পর্যন্ত দুদেশের সম্পর্কের উন্নয়ন হবে না। চলতি মাসের প্রথম দিকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেছিলেন, আমাদের অবস্থান সবার জানা, ভারত পাকিস্তানের সঙ্গে দাঙ্গাবাজ, বিদ্বেষ এবং সহিংসতা মুক্ত স্বাভাবিক প্রতিবেশীমূলক আচরণ প্রত্যাশা করে। ভারতের একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানকে 5টি যুদ্ধ সহায়ক জাহাজ বানাতে কারিগরি সহায়তা দেবে তুরস্ক। সোমবার ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। ভারতের দক্ষিণের শহর বিশাখাপত্তে অবস্থিত হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড আশা করছে 5টি বহর সহায়ক জাহাজ বানানোর ব্যাপারে এবছরের শেষের দিকে দেশটির নৌবাহিনীর কাছে তারা অর্ডার পাবে। এসব জাহাজ তৈরিতে টিএসআই ইন্ডাস্ট্রিজ গ্রুপের প্রতিষ্ঠান ইস্তাম্বুল ভিত্তিক আন্দুলু শিপইয়ার্ড কারিগরি সহায়তা দেবে। ভারতীয় নৌবাহিনী থেকে অর্ডার পাওয়ার পরই তুরস্কের প্রধানটির সাথে চুক্তিতে আবদ্ধ হবে আইএসএল। সবকিছু ঠিক থাকলে 2021 সালের অক্টোবরেই তা সম্পন্ন হবে। ভারতীয় কয়েকটি বিক্রেতা প্রতিষ্ঠান হতে যুক্ত হতে পারে, নাম প্রকাশ না করার শর্তে কথা জানিয়েছেন এ বিষয়ে সরাসরি ধারণা থাকা একজন। তুরস্কের সেরা 5টি শিপইয়ার্ডের মালিকানার প্রতিষ্ঠান টিএআইএস ইন্টারন্যাশনাল শিপইয়ার্ড 5টি 45,000 টনের বহর সহায়ক জাহাজ ডিজাইন করা এবং নির্মাণে 2019 সালের মে মাসে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতার পত্র লাভ করেছে। $2 বিলিয়নের অধিক ডলারের এই চুক্তির আওতায় আনাদুলু শিপইয়ার্ড ডিজাইন তৈরি এবং কারিগরি সহায়তা এবং প্রধান মেশিনারি সরঞ্জামের সরবরাহ করবে। দখলদার আর্মেনিয়ার ধ্বংসযজ্ঞ ফুটে উঠেছে নাগর্নো কারাবাখের কবরস্থানগুলোতে।
যুদ্ধের পর সেখানে ফিরে যাওয়া আজারবাইজানিরা তাদের প্রিয়জনদের কবরগুলোর এমন দশা দেখে মর্মাহত। আজারবাইজানের বাহিনী দ্বারা অঞ্চলটি স্বাধীনতা লাভের পর সেখানে বাস্তুচ্যুত আজারবাইজানিরা ফিরে যাচ্ছেন তাদের আদিবাসী স্থানে। তখন ওই কবরস্থানের এই ধ্বংসযজ্ঞের বিষয়টি সামনে আসে। অনেক কবরস্থান চিহ্নিত করা যাচ্ছে না, অনেকে তাদের প্রিয়জনের কবরটিও খুঁজে পাচ্ছেন না। উদাহরণস্বরূপ বলা যায় নাগানো কারাবাগের প্রধান শহরগুলোর অন্যতম জাবরাইলের কথা। সেখানে কোনো কবরস্থানেই বর্তমানের অস্তিত্ব নেই। শহরটি কিছু কবরস্থান খুঁড়ে ফেলা হয়েছে, সেখানে অনেক মৃতদেহের হাড়গোড় বের হয়ে থাকতে দেখা যায়। তুর্কি সংবাদ সংস্থা আন্দোল এজেন্সির সাথে বিষয়ে আলাপকালে আজারবাইজানের প্রেসিডেন্সিয়াল সহায়ক কর্মী হিকমেত জাবিয়েল বলেছেন, গত 30 বছরের দখলদারিত্বের সময়ে কবরস্থানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। কবরস্থানগুলোতে বিরুদ্ধে তাদের এ যুদ্ধ তাদের ধ্বংসযোগ্য ভাষায় প্রকাশ করতে পারছে না। এটা এমন যে তারা মৃতদেহের উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছে। এটা ধ্বংসযজ্ঞের মার একটা উপায়। আন্তর্জাতিক সম্প্রদায়ের অবশ্যই দেখা উচিত বিগত বছরগুলোতে আর্মেনিয়া কেমন বর্বরতা চালিয়েছে, বলছিলেন জাবিয়েভ। আর্মেনিয়া 1991 সালে আজারবাইজানের অংশ হিসেবে স্বীকৃত নাগানো কারাবাক এবং সংলগ্ন অপর সাতটি অঞ্চলের দখল করে নেওয়ার পর সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের দুই দেশ আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে উত্তেজনা চলে আসছে। বাকু সাম্প্রতিক যুদ্ধে বেশ কিছু কৌশলগত শহর, জনপদ এবং 300 মতো বসতি এবং গ্রাম আর্মেনিয়ার কাছ থেকে স্বাধীন করেছে। সম্প্রতি শীর্ষস্থানীয় মার্কিন এক সেনা কমান্ডার সতর্ক করে দিয়ে বলেছেন যে রাশিয়া অথবা চীনের সঙ্গে আমেরিকার পরমাণু যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা রয়েছে। এরই মধ্যে নিজেদের শক্তিমত্তা প্রদর্শনের জন্য ক্রিমিয়া উপত্যকায় বড় ধরনের সামরিক মহড়ার আয়োজন করতে যাচ্ছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ঘোষণায় জানায়, আগামী মার্চ মাসের সময়ে ক্রিমিয়া উপত্যকার উপকূল অঞ্চলে এই মহড়া অনুষ্ঠিত হবে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, আসন্ন মহড়ায় 3,000-এরও বেশি ৩৬ সেনা এবং সামরিক বাহিনীর প্রায় 200 ইউনিট অংশ নেবে। মহড়ায় এয়ারবোর্ন প্যারাট্রুপার এবং আর্টিলারি বাহিনী অংশ নেবে। এতে রাশিয়ার ৭টি সেনা অপরিচিত স্থানে অবতরণের কসরত করবেন। সেই সঙ্গে তারা কল্পিত শত্রু সেনাদের অস্ত্রশস্ত্র দখল করে নিজেদের আগের অবস্থানে ফিরে যাবেন। এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট সমস্যার সমাধানের জন্য গঠনমূলক পন্থা অবলম্বন করতে হবে। তিনি এই পন্থা অবলম্বন করার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন। ল্যাভরভ বুধবার জেনেভায় অনুষ্ঠিত পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ক একটি সম্মেলনে দেওয়া ভার্চুয়াল বক্তব্যে এই আহ্বান জানান। ইরানের পরমাণু কর্মসূচিকে শান্তিপূর্ণ আখ্যায়িত করে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, তেহরান পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলেছে। ল্যাভরভ বলেন, আমেরিকার নতুন প্রশাসন পরমাণু সমঝোতাকে পুনরুজ্জীবিত করার জন্য চেষ্টা জোরদার করছে বলে আমরা আশা করি। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।